নমস্কার। কথায় সুরে সুপ্রভাত অনুষ্ঠানে আমি সুনন্দা আলট্রাভিশনের সমস্ত দর্শকদের একটি সুন্দর সকালের শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মতো আজও একজন নতুন শিল্পী নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। সত্যি কথা বলতে আজকে একটু বেশিই ভালো লাগছে, কারণ আজকে আমাদের মধ্যে এমন একজন শিল্পী আছেন যাকে দেখলে আপনাদেরও ভালো লাগবে আর আমার তো খুব 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 বেশি ভালো লাগছে। তো প্রথমে এত কিছু না বলে একটা গান ফটাফট শুনে নেই, তারপরে আপনাদের কথা থাকবে, আমারও কথা থাকবে। তো আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে অরিত্র চক্রবর্তী। দর্শকদের প্রণাম জানিয়ে শুরু করবে একটি গান, তারপরে আমরা অনেক কথা জেনে নেব তার কাছ থেকে। চলো, সুন্দর একটি সকাল সুন্দর একটি গান দিয়ে শুরু করব। আনন্দধারাই বলছে, এত সুন্দর এত সুরেলা কণ্ঠ আর এত সুন্দর একটি সকাল, আনন্দ না বয়ে পারে। তো অরিত্র, এবার আমাদের দর্শকরা জানতে চাইবে যে ধর্মনগরের দর্শক দেখছে আমাদের শহরে যে কজন শিল্পী আছে সবাই সবাইকে মোটামুটি একটা চেহারা চেনা, তো সবাই ভাবছে এত সুন্দর গান করলো এই শিল্পী কোথার থেকে এলো, সেই উত্তরটা একটু চাই।
আমার কথা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে হ্যাঁ যে ভাষাটা একটু, ডায়ালেক্টটা একটু আলাদা আর কি। তো আমি কলকাতার বাসিন্দা, হ্যাঁ হ্যাঁ আমার নাম অরিত্র চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ যাদবপুর কলকাতার নিবাসী আমি। তো সেটা আমরা জেনে গেলাম যে আমরা পশ্চিমবঙ্গ কলকাতা থেকে একজন শিল্পীকে পেয়েছি, সত্যি আমরা আপ্লুত। আজকে অনেক গান শুনবো তার কাছে, প্রথম গানেই বোঝা যাচ্ছে যে আজকে খুব ভালো ভালো গান শুনবো। আচ্ছা, রবি ঠাকুরের গান অনেকেই বলেন যে সেটা সেরকম কোনো কঠিন ব্যাপার না, সবগুলি গান মোটামুটি একই রকম, কিন্তু যে গানটা করলে আমার তো বেশ ভয় লাগছিল। আমার নিজেরই গাইতে বেশ ভালো লাগে। রবীন্দ্রনাথ হ্যাঁ ঠাকুরের গান তো শুধুমাত্র গান না, হ্যাঁ কারণ ওনার রচনা বা ওনার যা লেখা হুম সেটা আর কোনো দ্বিতীয় ব্যক্তি আছে বলে আমার মনে হয় না যে একটা এই গানটার গভীরতা নিয়ে কথাই যদি ভাবি, অবশ্যই হ্যাঁ প্রত্যেকটা কথা প্রথম লাইনের যে ভাবার্থ বা যা অর্থ সম্ভব অসাধারণ। আচ্ছা, তো তুমি আজকে তো আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আরো দুজন আছেন, হ্যাঁ তো সেই দুজনকে তুমি ইতিমধ্যে অবশ্য একটু চিনেও ফেলেছো, খুব একটা না জানলেও চিনে ফেলেছো। হ্যাঁ, তো ওরা যে তোমার সঙ্গে বাজিয়েছে, আমাদের পরাগ রয়েছে, পরাগ চক্রবর্তী তবলায়, তো দর্শকরা পরাগকে দেখতে পাচ্ছেন, তো পরাগের সঙ্গে বাজাতে বা গাইতে, বা আমাদের বিজয় দেবনাথ রয়েছে, বিজয়ের সঙ্গে বা গাইতে কেমন লাগলো? হ্যাঁ প্রথম পরিচয়, হ্যাঁ হ্যাঁ এবং গতকালই পরিচয় থেকে সোজা স্টেজে হ্যাঁ হ্যাঁ গান আর কি। হ্যাঁ হ্যাঁ তো একটা অদ্ভুত ভালো লাগে আর কি, যখন আসলে এইখানে এই পরিচয় হতে গেলে অন্যরকম কোনো পরিচয় বা পরিচিতি লাগে না, হ্যাঁ গানের মাধ্যমে আমরা হ্যাঁ একদম পরিচয়টা হয়ে যায় হ্যাঁ এবং তারপরে একটা আত্মিক সম্পর্ক হয়ে। হ্যাঁ তো আশা করবো আজকেও ভালোই হবে, একটা আমাদের মধ্যে মেলবন্ধন মেলবন্ধন হবে ভালোই। আসলে আমাদের অরিত্র একটা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার সূত্রে আমাদের ধর্মনগরে এসছে, তো সেখান থেকে আমরাও ওকে পেয়ে গেছি, আমরা গান শুনছি ওর, তো আরও অনেক কথা জানবো। এবারে কী শোনাবে বল? রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই যার নামটা আমরা সবাই বলি হ্যাঁ নজরুল ইসলাম, তো আমি একটু নজরুলগীতি গাইছি। হ্যাঁ চল। তেজে আ
গৃহে বন বাস শয়না পেয়া নিজ গৃহে বন বাস শয়না পেয়া উচ্চাটন মন ঘরে কিছু নেই, কোন দিক থেকে বলবো, সেদিকে যেমন পরাগ বাজাচ্ছে তেমন। আর এই ধরনের গানকে এই জায়গায় নিয়ে যেতে হলে কতটা সাধনা, কতটা অধ্যবসায় প্রয়োজন, সেটা একটু জেনে নেই আমাদের অরিত্রর কাছ থেকে। কবে থেকে সে গান শিখছে, সেটা হবে অনেক দিন, আমি অনেকটাই জানি অরিত্র সম্পর্কে, তবু ওর কাছেই শুনি, শুনতে ভালো লাগবে। আমাদের ধর্মনগরে যারা শিল্পী রয়েছেন তারাও ইন্সপিরেশন পাবে আমাদের অরিত্রর কাছ থেকে। তো বলো, কবে থেকে গানটা শেখা শুরু, তুমি বুঝলে কবে, মানে গানটাকে ভালোবাসা কবে প্রথম? আসলে এই ইন্সপিরেশন তো সবসময় বাবা মার কাছ থেকে আসে। আমার প্রথম গুরু আমার মা, শ্রীমতী গ্রেসি চক্রবর্তী। আর তাকে ইন্সপিরেশন বা আমাদেরকে আরো খেলা ঠেলে দেওয়ার দিকে আর কি, গানের দিকে, আমার মামা শ্রী কামনাশীষ ভৌমিক। তো তিনি আমাকে প্রথম নিয়ে যান, আমার প্রথম গুরু সাদুগুলাম আকবর খানের কাছে। ওনার ছাত্র আমার মামা নিজেও ছিলেন, তো আমিও ওনার কাছে গেছি। তখন আমার বয়স ৪-৫ বছর। তার আগে মায়ের কাছে টুকটাক সারেগামা গাইছি। তো কিছুদিন পর উনি শিফট করে যাওয়ার জন্য, কলকাতায় উনি শিফট করে চেন্নাই চলে যাওয়ার জন্য, তো আমার গান শেখাটা কিছুদিনের জন্য বন্ধ ছিল। কোথায় শিখবো,
মা তখন নতুন, মানে আমরা সবাই তখন নতুন আর কি, ও আছে। এখানে বলে রাখা দরকার যে আমরা মা কিন্তু আগরতলার লোক। আগরতলা, হ্যাঁ, তো ওখানে তখন তোমরা প্রথম। হ্যাঁ, তো ওখানে মা যেহেতু প্রথম, আমার জন্ম হয়েছে কলকাতায়, তো সেখানে হঠাৎ তখন মা শুনতে পায় যে শ্রুতিনন্দন বলে একটি সংস্থা আছে পণ্ডিত অজয় চক্রবর্তীর, তো ওখানে মা নিয়ে যায় আমাকে 6 বছর বয়সে 2001 সালে। তো ওইখানে আমি সৌভাগ্যক্রমে চান্স পাই, কারণ ওখানে অডিশন দিয়ে চান্স পেতে হয়। তারপর থেকে একদম টানা, অন্য কোথাও না তাকিয়ে একমুখীনভাবে আমি ওখানেই শিখছি। আমার গুরুকে মন প্রাণ সঁপে দিয়েছো একেবারে। মানে আমার প্রথম গুরু শ্রীমতী সুজাতা বসু, তারপরে শ্রী ব্রজেশ্বর মুখার্জির কাছে, উনি আমার অত্যন্ত কাছের এক দাদা, এখন দাদার মতো হয়ে গেছে আর কি বুঝলাম। আর তার সাথে গুরুজির সাথে যেরকম ক্লাস, আর এই মুহূর্তে আমি আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমির জুনিয়ার স্কলার পণ্ডিত জিরি আন্ডার। আর শ্রুতিনন্দনে এখন গুরুজি আমাকে গুরুর দায়িত্ব দিয়েছে শেখানোর। সত্যি খুব ভালো লাগে, আমাদের সেই সৌভাগ্য এই জন্মে তো হবে না, আশা করি পরজন্মে যদি হয়, এত ভালো গুরু পাওয়া, এত সুন্দর পরিবেশ পাওয়া। তো আচ্ছা, তোমাকে তোমার কাছে একটা জিনিস জানবো, তুমি যখন ছোট, যখন গেলে 6 বছর বয়সে যখন শুরু করলে, তখন শেখাটা কেমন ছিল? তখন কি হারমোনিয়ামটা শেখানো হয়েছিল, না হারমোনিয়ামটা কতদিন পরে পেয়েছিলে? সেটা একটা কারণে আমি তোমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, না এইটা বেসিক্যালি শ্রুতিনন্দনে বা শুধুমাত্র শ্রুতিনন্দন বলে না, মানে এটা একটা সাইন্টিফিক ওয়ে যে হারমোনিয়াম বাজিয়ে রেয়াজ করতে নেই, কারণ হারমোনিয়ামটা বেসিক্যালি একটি সাপোর্টিভ যন্ত্র। আর এখানে তো আমাদের গলা যেরকম করে একটা স্বর থেকে আরেকটা স্বরে যেতে পারে, এরকম ভাবে হারমোনিয়ামে টাক 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 সিঙ্গেল নোট স্ট্যাকারো ভাবে যায় হারমোনিয়াম বা পিয়ানো যে কোনো ইনস্ট্রুমেন্ট। আরেকটা যেটা হয় যে ছোটবেলা থেকে একটা সুর বাজলে সেটার প্রতি আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই, ওইটা ছাড়া আর হয় না, ওইটা ছাড়া আর হয় না। তাই শুরু থেকে আমাদের তানপুরাতে রেয়াজ করাটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, এবং সেটাই তানপুরাতে রেয়াজ করাটা একটা বাধ্যতামূলক ব্যাপার ছিল, এখনও আছে সেটা। কারণ হারমোনিয়াম নিয়ে রেয়াজ হয় না, বেসিক্যালি রেয়াজটা তানপুরা নিয়েই করতে হয়, বিশেষ করে খেয়াল গানের দিকে বা সেমি ক্লাসিক্যাল দিকে। তো হারমোনিয়াম বাজানোটা আমার একটা শখ হয়েছিল, বিকজ আমি দেখেছিলাম আমারই ক্লাসের দুটি দাদা প্রায় বলতে গেলে, তারা অপূর্ব হারমোনিয়াম বাজাচ্ছিল, প্লাস আমার গুরু ব্রজেশ্বর মুখার্জি, তিনি মানে ওয়ান অফ দ্য বেস্ট হারমোনিয়াম প্লেয়ার্স আই হ্যাভ এভার সিন ইন দিস কান্ট্রি। তো তাদের কাছে দেখে প্রচণ্ড একটা লোভে পড়ে মাকে বলে তুলে দেওয়ার পরে 8-9 গিয়ে আমি প্রথম। কত কত কতদিন শিখলে এরকম হারমোনিয়াম ছাড়া ক্লাসে গিয়ে? এরকম ক্লাসে আমাদের আমাদের হারমোনিয়াম শিক্ষা হয়নি, সত্যি কথা বলতে আমাদের কখনো হারমোনিয়াম ধরে এটা সা বা এটা পা এরকম শিখানো হয়নি, কারণ সেই ডিপেন্ডেন্সটাই আমাদেরকে করতে দেওয়া হয়। মানে গুরু সারেগামা করে দিচ্ছেন আর তোমরা একদম পুরোটাই শুনে, এবং তানপুরারই তানপুরা তো এখন তো সেই তানপুরা নেই, এখন ইলেকট্রনিক না না একেবারেই না। যারা অন্য ধরনের গান শিখছে তারাও কি এরকমই শিখছে তোমাদের এখানে? না, শ্রুতিনন্দনে আমাদের বেসটা তৈরি করা হয়, ওটা তো শুধুমাত্র খেয়াল গানের জন্য নয়, বা ওটা তো শুধুমাত্র বাংলা গান বা অন্যান্য, ওখানে সব রকমের গান শেখানো হয়। আমাদের সিলেবাসে রবীন্দ্রনাথের গানও আছে। তো ব্যাপারটা কি এরকম যে তুমি 3-4 বছর ধরে শ্রুতিনন্দনে গান শিখছো, কিন্তু তোমার হারমোনিয়াম শেখাটা হলো না, হারমোনিয়াম তুমি বাজাতেই পারো না, তবু হবে? আসলে ব্যাপারটা পুরোপুরি কিছুটা মানে ইন্টারেস্টের উপর অনেক কিছু নির্ভর। আচ্ছা আচ্ছা, গলাটা তৈরি করাটাই মেন কথা। শুধু গলা নয়, মাথাটা তৈরি করা আসলে ব্যাপার, সুরের যে জ্ঞানটা। আমি যদি জানি যেটা আমি কিশোর বলে যে সা গা মা পা, যদি আমি জানি তাহলে আমি সেটা হারমোনিয়ামও বাজাতে পারবো, সেটা আমি পিয়ানোতে বাজাতে পারবো, সেটা আমি সেটারও বাজাতে পারবো, আসলে সেটা সরজ পারবো। হ্যাঁ, হয়তো আমি টেকনিকটা জানি না যে কীভাবে বাজাতে পারবো, কিন্তু সুরের সেন্সটা যদি একবার মাথায় ঢুকতে পারে, এবং সেটা শুধুমাত্র আসতে পারে তানপুরার দ্বারা, যে আমি হারমোনিয়াম বাজালাম না, শুধু একটা আওয়াজ আছে এবং সেইটাকে ধরে রেখে
সা থেকে সা অবধি প্রত্যেকটা শট যেভাবে ইচ্ছা বলে যাওয়া, যেটাকে মানে প্রচলিত ভাষা তান বলে। আচ্ছা, সেই স্বর বা সুরের সেন্সটা শুধুমাত্র তানপুরা দিয়ে আসে। সেইটা যদি একবার আসে তাহলে হারমোনিয়ামটা বসে, এখানে তো 12টা স্বর আছে, সেখানে বসে তুমি নিজেই যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে তো আলাদা করে দেখানোর পর হ্যাঁ হয়তো টেকনিক্যালি হয়তো ভুল হতে পারে, কিন্তু নিজের জন্য বাজা ভালোবেসে বাজা। তো দর্শক বন্ধুরা, আমরা ছোট্ট একটা বিরতি নেব, আপনারা কোথাও যাবেন না, আমরা কিছুক্ষণের মধ্যে আবারও ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়ে।